মর্নিং এভরি আমার চ্যানেল লাভ ইউ জিন্দিগিতে তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার এখন বেজে গেছে সকাল এগারোটা পনেরো কুড়ি বা সাড়ে এগারোটা হবে আমি একটু কাজ করছিলাম তো অতটা খেয়াল করিনি ওরকমই হবে তো যাই হোক তোমরা অনেকে হয় যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা হয়তো ভাবো যে কেন আমি এত লেট করে ম্যাক্সিমাম আফটারনুনে মানে বিকালবেলা বা সন্ধ্যেবেলা ভিডিও শ্যুট করি কেন সকালবেলা ভিডিও শ্যুট করতে পারি না তার কারণ আছে কারণ আমি একটু লেট রাইজার ওই আটটা সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠি এবং তারপরে আমার টিউশানস থাকে তারপরে ঘরের অনেক কাজ থাকে যে কাজগুলো করতে করতে একার পক্ষে ভিডিও করা সম্ভব না আর আমার কোনো ক্যামেরাম্যান নেই যে আমার ভিডিও শ্যুট করে দেবে সব সময় কারণ দ্বীপ বাড়ি থাকে না তো সেই জন্যই করতে পারি না আর সেই জন্য আমি একটু লেটেই সব সময় শ্যুট করি তো আজকে একটু সকালের দিকে একটু সময় আছে তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে আমি এরকম একটা মাইক্রোফোন কিনেছি আমার মোবাইলের বা মানে শ্যুট করলে সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছিলো না সেই জন্য আমি এই মাইক্রোফোনটা কিনেছি খুব ছোটো মাইক্রোফোনটা দেখাচ্ছি তোমাদেরকে ল্যাভেলিয়ার মাইক্রোফোন এটা একটা একটা র্যান্ডামলি দেখে আমি কিনেছি আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই তো সেটাই কিনেছি বেশি দামও না এটা দুশো ওরকম নিরানব্বই বা এরকম কিছু দাম হবে তার বেশি নয় দুশো উননব্বই বা নিরানব্বই এরকমই দাম হবে তো ওর সাথে একটা এরকম পাউচ দিয়েছে কি সুন্দর এর মধ্যেই রেখে দেবো এটাকে সুন্দর করে গুছিয়ে তাহলে এটা ঠিকঠাক থাকবে আরও অনেক দামি মাইক্রোফোন হয়তো কিনতে পারতাম কিন্তু আমার তো ইউটিউব চ্যানেলে গ্রোথই নেই কোনো মানে সেরকমভাবে প্রচুর ভিউয়ার্স বা এরকম কিছুই নেই তো সেই জন্য এর পিছনে ইনভেস্ট কি আর করবো তাই অল্প দামের মধ্যেই কিনলাম জানি না কীরকম এটা ভালো সাউন্ড দেবে কিনা কারণ আমি নিজেই নিজের ভিডিও যখন দেখছিলাম তখন আমি দেখছিলাম যে সাউন্ড একদমই অন অসুবিধা হচ্ছে চাপা পা সাউন্ড আর এটা না মানে হেডফোনে করলেও চাউন্ড সাউন্ডটা খুবই চেপে যাচ্ছে তো সেই জন্য মাইক্রোফোনটা কেনার দরকার ছিল তাই কিনে নিলাম দেখা যাক কেমন হয় তো আজ সকাল ওই সাড়ে সাতটা নাগাদ দ্বীপ বাড়ি এসছে শনিবার তোমরা জানো দ্বীপ শনিবার করে বাড়ি আসে শুক্রবার পসিবল হলে শুক্রবার করে আসে কিন্তু আজকে শনিবারে সকালে বাড়ি এসছে অ্যাকচুয়ালি কালকে রাতেই বাড়ি আসার কথা ছিল সেই প্ল্যানিং করেই বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু রাস্তার মধ্যে এত মানে সমস্যা হয়েছে যে সেই সমস্যার কারণে রাত্রে পৌঁছাতে পারেনি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে মানে সারা রাতই রাস্তায় কেটেছে সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে দীপ কেন রাতে বাড়ি ফিরতে পারিনি রাস্তায় কি সমস্যার সম্মুখীন হয়েছিল কিভাবে বাড়ি ফিরল সেটাই তোমাদেরকে জানাবো তো কি হয়েছে কালকে ও বোলপুর শান্তিনিকেতন থেকে ওই ছটা ষোলোয় একটা ট্রেন ছিল আজিমগঞ্জ আজিমগঞ্জ জংশন থেকে ট্রেনটা ছাড়ে আমি জানি না আজিমগঞ্জ জংশনটা কোথায় কোন ডিস্ট্রিক্টটা আমার ঠিক জানা নেই সেখান থেকে বোলপুর হয়ে ওটা হাওড়ায় আসে তো সেই ট্রেনটা ধরার কথা ছিল ওটা হাওড়ায় পৌঁছায় নটা পঁয়তাল্লিশে মানে প্রায় দশটার মধ্যে পৌঁছে যায় তারপরে ওখান থেকে শিয়ালদা স্টেশনে এসে ওখান থেকে ট্রেন সাড়ে এগারোটার দিকে কোনো একটা বনগার ট্রেন আছে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো সেই ট্রেনটা ধরেই বাড়ি ফেরার প্রোগ্রাম ছিল তো সেই হিসাব করেই বেরিয়েছে কারণ এভাবে রিক্স নিয়েই বাড়ি ফিরতে হয় কারণ এখন তো ট্রেনের অ্যাভেলেবিলিটি খুবই কম বাড়িতে তো ফিরতেই হবে তো সেই সেই জন্য এইভাবে প্ল্যানিং করে বেরিয়েছে কিন্তু যেহেতু তোমরা অনেকে খবরে দেখছো যে হাওড়া ওখানে কারশেডে জল জমে আছে লাইনে জল জমে আছে যার জন্য ট্রেন চলাচল মানে বিঘ্নিত হচ্ছে প্রচুর ট্রেন ক্যান্সেল হয়েছে ও অ্যাকচুয়ালি ওর অনেক আগে একটা রামপুরা হাওড়া স্পেশাল একটা ট্রেনের টিকিট কেটেছিল সেই ট্রেনের সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় তো ক্যান্সেল হয়ে গেলে তখন ওই তারপরে ওই যে ট্রেনটায় ও এসেছে কি যেন আজিমগঞ্জ থেকে যে ট্রেনটা আসে ওই ট্রেনটায় এসেছে তো সেই সেই ট্রেনে ও উইদাউট টিকিটে উঠে পড়ে মানে যেহেতু ওরা আগের ট্রেনে একটা টিকিট কাটা ছিল তো বলেছিল যদি ধরে তো দেখিয়ে দেবো যে আমার ট্রেন তো ক্যান্সেল হয়ে গেছে আমি এই ট্রেনে আমাকে তো ফিরতে হবে সেই সেই হিসাব করেও ট্রেনে উঠে গেছিলো এবার তো সেই ট্রেনটা তো প্রচুর লেটে মানে যাচ্ছেই না মানে এরকম অবস্থা প্রতিটা স্টেশনে দাঁড়িয়ে মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে দাঁড়িয়ে 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 তো অবশেষে প্রায় যখন সাড়ে দশটা দশটা বাজে তখনও ট্রেনটা আদি সপ্তগ্রামে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি ফোন করছি কন্টিনিউয়াসলি বললো কোনোভাবেই আজকে পৌঁছানো সম্ভব না তারপরে ডিসিশান নিল যে যা হোক করে হাওড়া স্টেশনে পৌঁছালে ওখানে ওয়েটিং রুমে বা ওখানে ওর মানে পরিচিত যা আছে সেখানে রাতটা কাটিয়ে ভোরবেলা চলে আসবে তো হাওড়াতেও ঢোকার কোনো মানে পসিবিলিটি দেখা যাচ্ছিলো না এমন অবস্থা আদি সপ্তগ্রাম থেকে আস্তে আস্তে দিক দিক করে ট্রেনটা এসে সেই চন্দননগরে দাঁড়িয়ে পড়লো তো দাঁড়িয়ে পড়লো ওই ট্রেন আর নড়ার কোনো গতি নেই মানে সাড়ে এগারোটা বারোটার সময় যখন ফোন করছি তখন ওখানেই দাঁড়িয়ে রয়েছে এরকম অবস্থায় এরকম চলতে থাকলো তখন মানে ট্রেন যাওয়ার কোনো অ্যানাউন্সও হলো না কিছুই হলো না এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে ট্রেন মানে ট্রেনের কোনো মানে কিছুই জানা যাচ্ছে না আমার মনে হয় যে যখন ট্রেনটা চলবে না তখন সেই সম্পর্কে একটা ইনফরমেশান দেওয়া উচিত যে ট্রেনটা চলবে না বা যাবে না কিছু একটা বলা উচিত কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট কোনো কিছুই হচ্ছে না তো প্রায় রাত সাড়ে তিনটে নাগাদ একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে একটা হাওড়া গয়া স্পেশাল একটা ট্রেন সেটা অন্য একটা লাইনে আসছে তো যারা হাওড়া যেতে চান তারা ওই ট্রেনে উঠতে পারেন এরকম একটা অ্যানাউন্স হয়েছে তো তখন ওরা সেই ট্রেন থেকে মানে ট্রেনটা স্টেশনের অনেকটু আগে বোধহয় দাঁড়িয়েছিলো ট্রেন থেকে লাভ দিয়ে নেমে আবার লাইন ধরে হেঁটে হেঁটে সেই চন্দননগর সেই মেন মানে রেলওয়ে স্টেশনের ওখানটা আসলো এসে ওখান থেকে ওই গয়া হা হাওড়া গয়া স্পেশাল ওই ট্রেনটাতে উঠলো তো ওটা মারাত্মক ভিড় ছিল মানে দাঁড়ানোরও জায়গা নেই এরকম অবস্থা খুব কষ্ট করে ওটাতে তারপরে সেই ট্রেনটাও মানে খুব আস্তে আস্তে মানে একদম শামুক গতিতে প্রায় যখন পৌঁছেছে হাওড়া স্টেশন তখন প্রায় পাঁচ পাঁচটা মানে এক ঘন্টার রাস্তা বোধহয় হবে সেটা দু আড়াই ঘন্টা বা পাঁচটা দশ পনেরো নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছেছে তো সেখান থেকে তো কোনো বাস পাচ্ছে না কিছু পাচ্ছে না তারপরে ও চেক করলো শিয়ালদা থেকে যে একটা ট্রেন আছে ছটা না পাঁচটা চল্লিশে একটা ট্রেন আছে স্টাফ স্পেশাল তারপরে সাতটা চল্লিশ আর একটা ট্রেন আছে স্টাফ স্পেশাল যেটা সাথে আসবে এর মাঝে আর কোনো ট্রেন নেই তখনও ভাবলো যে এখন আমি আর গিয়ে কি করব মানে শিয়ালদায় গিয়েও তো পাঁচটা চল্লিশের ট্রেন তো কোনোভাবেই পসিবল না ধরা তাহলে সাতটা চল্লিশ অব্দি বসে থাকতে হবে ও তার থেকে ভালো হলো দুশো আটত্রিশের জন্য বসে থাকা যখন ছাড়বে তখন দেখা যাবে তো মোটামুটি ছটা নাগাদ ওখান থেকে এল দুশো আটত্রিশটা ছেড়েছে এবং সেটাতেও ও কোথা থেকে ছেড়েছে ও ঠিক জানতো না ও যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে যখন উঠলো সেটাও পুরো ফুল প্যাক দুশো আটত্রিশে সেই গাদাগাদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগুয়াটি পর্যন্ত আসলো তারপর ওখান থেকে সিট পেলো তারপরে বাড়ি আসলো প্রায় সাতটা দশ পনেরো হয়ে গেছে তখন বাড়ি ফিরল তো এইভাবেই টোটাল আসলো প্রতিবারে মানে ম্যাক্সিমামই ওর বাড়ি ফেরার সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় মানে এই করোনার জন্য বিভিন্ন ট্রেন বাতিল এই সমস্ত তারপরে তো বৃষ্টি তো এক নাগারে হয়েই যাচ্ছে বৃষ্টি তো থামার কোনো মানে ইচ্ছাই নেই যার জন্য ট্রেন লাইনে জল জমছে ধর মানে অনেক মানে লাইনে অনেক সমস্যা হচ্ছে সেই জন্য প্রতিটা মানুষ যতজনই ওই ট্রেনে ছিল সবারই ভোগান্তি হয়েছে সবারই ঝামেলার মধ্যে ফেস করতে হয়েছে ওর সাথেও কি ছিলেন তাদেরও অনেক সমস্যা হয়েছে কেউ গড়িয়াতে থাকেন আর একজন কলকাতারই কোথাও থাকেন ও তারও তাদেরও অনেক সমস্যা ফেস করে তাই বাড়ি পৌঁছোতে হয়েছে তো সেটাই তোমাদের বলা ছিল যে কাল রাত সারা রাতটা মানে রাস্তায় রাস্তায় কেটে গেছে ঘুমাতে পারিনি এখন বাড়ি এসে ঘুমাচ্ছে এখন আমার অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হবে তারপরে পুচু আছে পুচুকে খাওয়াবো স্নান করাবো ঘুম পাড়াবো এগুলো তো বাদ বাকি আর ছোটো ছোটো সারাদিনের কিছু মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা দেখতে থাকো আমার চ্যালেঞ্জ আশা করছি তোমাদের ভালো লাগবে গুড আফটারনুন খেয়ে দে উঠলাম এবার হাতে একটু সময় আছে ভাবজি তোমাদের সাথে কিছু শেয়ার করি তো তোমাদেরকে আজকে দেখাবো যে এই দেখো এই দুটো জিনিস আমি এই যে হাটে গেছিলাম বুধবার দিন সেই দিন ট্রেন থেকে কিনেছি তারপরে কালকে স্যানিটাইজ করে তারপরে পুচুকে দিয়েছে এটা পুচুর জন্য ছোট্ট একটা ব্যাগ অ্যাকচুয়ালি এটা বোধহয় হেডফোন রাখার জন্য কিন্তু এত সুন্দর লাগলো যে আমি দেখে কিনে নিলাম আর এটা পুচুর মায়ের জন্য মানে আমার জন্য এটাও একটু বাচ্চা বাচ্চাদেরই বিষয় কিন্তু তবু আমার ভালো লাগলো এটাই নিয়ে নিলাম তো যখন কোথাও ঘুরতে যাব। যদি কোনোদিনও ভবিষ্যতে পসিবেল হয় ঘোরা তখন এইটার মধ্যে আমি আমার হেডফোনটা নিয়ে যাব। এমনি রেগুলার ইউজে এটা ইউজ করতে ভালো মানে ইচ্ছা করছে না ভাবজি জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য পুচুকে ওটা দেওয়া হয়েছে এটা ওর খুব পছন্দ হয়েছে তখনও ট্রেন থেকে কিনেছি এটা কিনেছি তিরিশ টাকা দিয়ে আর এটা কিনেছি চল্লিশ টাকা দিয়ে তো আমরা হয়তো অনেকে ভাবছো যে ট্রেন থেকে কিনেছি জিনিস ভালো হবে কি না কী কীরকম কোয়ালিটি হবে জানি না কীরকম কোয়ালিটি হবে কিন্তু আমি মানে জবে থেকে আমি ট্রেনে ট্রাভেল করছি মানে আমার বাড়ি যেহেতু বসি আর আমাকে মানে কলেজে যেতে হতো বা টিউশন পড়তে আমাকে বারাসাত কলকাতায় যেতে হতো তখন আমি ট্রেনেই ট্রাভেল করতাম তো আমি ট্রেন থেকে অনেক কিছু কিনি এগুলো সস্তা পাওয়া যায় অনেকের হয়তো মনে হবে কি কি জিনিস আজে বাজে জিনিস কেনে কিন্তু আমার মনে হয় যে এগুলো বেশ ভালোই লাগে ছোটোখাটো সব জিনিসগুলো কিনতে এমন নয় যে আমি খুব দামি কিছু কিনছি বা এরকম কিছু পাওয়া যায় সেরকমও না এই ছোটোখাটো জিনিসগুলো কিনতে আমার মানে পার্সোনালি ভালো লাগে আমাদের এমন সামর্থ্য নেই যে প্রতিটা জিনিসই আমি ব্র্যান্ডেড কিনবো বা বড় শপিং মল থেকে বা কোনো বড়ো দোকান থেকে কিনবো এরকম না এরকম একটা পাউজ হয়তো আমি দেখছিলাম অনলাইনে এক একশো নিরানব্বই টাকা আছে দেড়শো টাকা আছে এরকম অনেক আছে তো সেগুলো কিনবো এখানে তিরিশ টাকাই কিনেছি হয়তো মানে অনেকের মনে হবে যে এটা কত সস্তায় এটা জিনিসটা কিনল কোয়ালিটি ভালো হবে না কিন্তু এগুলো দেখতে সুন্দর আর কোয়ালিটির কি আছে কয়েকদিন চল মানে যদি ঠিক করে ইউজ করো তাহলে মানে অল্প দামের জিনিসও অনেক দিন চলবে আবার আর যদি মানে খারাপভাবে ইউজ করো তাহলে অনেক দামি জিনিসও বেশি দিন টিকবে না এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন তো এই দুটো জিনিস কিনেছি খুব ভালো লেগেছে তো মানে ট্রেনে কিন্তু অনেকে তোমরা জানো কি না জানি না অনেকে কিন্তু কুর্তি শাড়ি সালওয়ার ব্লাউজ এগুলোও সব বিক্রি করে মানে যারা ডেলি প্যাসেঞ্জারই করে যে টিচাররা আছে যারা তারা কিন্তু ট্রেন থেকে এই সমস্ত জিনিস মানে কেনে মানে তাদের আবার মানে ধরা আছে কিছু মাসিক কিস্তিতেও আবার অনেকে কেনে এরকমও আমি দেখেছি তবে আমি কোনো দিন কিনিনি কারণ কলেজের টাইমে তো অত টাকা থাকতো না আর কলেজ স্টুডেন্টদের সেভাবে ওরা মানে দিত না মেনলি সব স্কুল টিচারদের দিত তারা তাদের কাছ থেকে ঠিকানা ফোন নাম্বার নেওয়া থাকতো সেই হিসাবেই দিত আর আমার ওইভাবে কেনাটা আমার ঠিক ওই বাকিতে কেনাটা ওটা আমার ঠিক মানে পছন্দ নয় ওরকম জিনিসটা আমি কখনো করি না সাধারণত এবার তো এগুলোও কিন্তু কুর্তি তারপরে লেগিংস ওয়েগিংস অনেক কিছু মানে সবই পাওয়া যায় ট্রেনে মানে টিচাররা তো ম্যাক্সিমাম মনে হয় সব কিছু ওখান থেকে কেনে আর যেটা পাওয়া যায় যেটা আমি অবশ্য খুবই কিনেছি সেটা হচ্ছে জুয়েলারি এখন আর সুযোগ তো হয়ই না সেই জন্য কেনা হয় না দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এই মানে এই রেঞ্জে ছোটো ছোটো কানের এরকম পাওয়া যায় তারপরে গাডার পাওয়া যায় তারপরে তোমার সমস্ত মানে বাসন মাজার মানে স্কচ বাইট থেকে শুরু করে তারপরে চিরুনি তারপরে তোমার সেফটি পিন নেল কাটার মানে প্রচুর জিনিস পাওয়া যায় তবে অনেক উঠেও ছিল কিন্তু আমি ভিডিওটা করিনি কারণ ওখানে ট্রেনের মধ্যে প্রচুর লোকজন বসে আছে সেখানে ভিডিও করলে তাদের একটা প্রাইভেসি ব্যাপার আছে সেটা কখনো কারোর প্রাইভেসিতে মানে ইন্টারফেয়ার করা উচিত না সেই জন্য আমি শুধু ট্রেনের বাইরের মানে সিনগুণোই ভিডিওতে দিয়েছি তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও চেক করো যে আমি গত বুধবার বসিয়া গেছিলাম আমার বাড়িতে আমার মামার বাড়িতে ঘুরতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে ট্রেনে যাতায়াত করে এরকম কিছু কেনা কাটা তবে ট্রেনে যাতায়াত করাটা আমার কিন আমার খুব মজার আমার খুব ভালো লাগে বাসে যাতায়াত আমার একদম ভালো লাগে না একদমই আমি পছন্দ করি না বাসে কোথাও মানে আমার কোনো আত্মীয় স্বজন বা কোনো জায়গায় বাসে যেতে হবে এটা ভাবলেই আমার মনে হয় যে আমি ওই জায়গাটা যাবো না এরকম একটা নেগেটিভিটি আমার কাজ করে আমার বাস একদম পছন্দ না ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় অ্যাডজাস্ট করে নেওয়া যায় যে একবার গেলাম তখন অনেকটা অ্যাডজাস্ট করা যায় বাট এমনি আমার বাসে আমার যদি মনে হয় এখান থেকে মধ্যমগ্রামে আমি ট্রেনে যেতে পারবো আমি ট্রেনেই যাবো বারাসের থেকে মধ্যমগ্রামে বাস মানে না যেতে পারলেই ভালো আমার এরকম আমার মেন্টালিটি যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম এখন প্রায় কটা বাজে এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো এখন একটু রেস্ট নেব তারপর বিকালে একটুখানি বেরোবো আমার কিছু মাসকাবাড়ি কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে বিকালবেলা বেরিয়ে সেইগুলো কেনাকাটা করব তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তো তোমাদেরকে বলেছিলাম যে বিকালের দিকে একটু বেরোবো তো ওই ছটার দিকে বেরিয়েছিলাম বেরিয়ে কাজ টাজ মিটিয়ে বাড়ি ফিরলাম সাড়ে সাতটা তারপর চা করলাম এখন আমরা সবাই মিলে চা খাবো সবাই মানে আমি বাবার মামুনি দীপ চা খায় না তো তিনজনের জন্য আমরা চা বানালাম সেটা এখন খাবো আর আজকে রাতের ডিনারে আছে চাউমিন মানে চাউমিন বানাবো আমি নর্মালি চাউমিন তো সবাই বানাও তবে আলাদা করে রেসিপি দেখানোর কিছু নেই ছিলই না কিন্তু তবুও আমি ভাবলাম যে আজকে একটু অন্যভাবে বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করবো চাউমিনটাকে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো বিনস গাজর আর আলু আছে যেটাকে যার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি হালকা ভাবে সেদ্ধ করবো খুব বেশি সেদ্ধ করবো না সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে সেটাকে স্টেন করে নেব চাউমিন রান্না করা স্টার্ট করে দিয়েছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম দিয়ে তেলটাকে একটু গরম হতে দেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার ওর মধ্যে হাফ সেদ্ধ করা গাজর বিনস আর আলুটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব হাই ফ্লেমে তারপর ওর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো দিয়ে পুরোটা হাই ফ্লেমে ফ্রাই করবো তারপর ওর মধ্যে ফ্রোজেন গ্রিন ও দিয়ে দেবো দিয়ে ভালো করে ফ্রাই করতে থাকবো লবণ দেবো স্বাদ মতো অল্প হলুদ দেব অল্প একটু চিনি দেবো ভালো করে ফ্রাই করব এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা ফ্রিজ থেকে বের করে ওর মধ্যে দিয়ে দেবো যেহেতু রাতের ডিনার চারজনের সেই জন্য একটু বেশি পরিমাণে হয়ে গেছে এখানে ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছে না আমি মোটামুটি একটু মিক্স করে কিছুটা তুলে নেবো কারণ পরের পার্টে আরও আরও কিছু করার আছে সেই জন্য এখানে আমি জাস্ট সবজির সাথে এই চাউমিনটা মিক্স করছি এখানে আমি কোনো মশলা বা কিছুই দেবো না তার কারণ এটা বাবা খাবে আর বাবা কোনো রকম মশলা বা কোনো অন্য সস এইগুলো কিছুই পছন্দ করে না একটু বাদাম দিয়ে দেবো আর সামান্য একটু মরিচ গুঁড়ো দেবো জাস্ট এবার আমি সেকেন্ড পার্টটা শুরু করে দিলাম যেটা আমি বা আমি দীপ আর মামনি তিনজনে খাবো তিনটে ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম ঝুরো করে মানে অ্যাকচুয়ালি ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম একটু লবণ দিয়ে এবার এই ডিমের ভুজিয়াটার সাথে একটু বাদাম দিয়ে আলাদা করে ভালো করে ফ্রাই করে নিলাম এবার ভুজিয়াটা তুলে রাখবো কড়াইতে তেল দিলাম তার মধ্যে দেব একদম ছোটো ছোট করে কোচানো তোমার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই নাড়াচাড়া করেই তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করবো হাই ফ্লেমে বেশিক্ষণ করবো না কিন্তু ফ্রাইটা যেন মোটামুটি হাফ হাফ সেদ্ধ মতো হয়ে যায় এরকম ফ্রাই করবো নাড়াতাড়া করতে থাকবো এবার ওর মধ্যে একে একে সসগুলো অ্যাড করব প্রথমে আমি দেব টমেটো কেচাপ তারপরে গ্রিন চিলি পা সস তারপর রেড চিলি সস তারপরে সয়া সস আর ওয়ান টি স্পুন চিলি ভিনিগার দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেবো পুরোটাই হাই ফ্লেমে হবে সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি পার্টে পার্টে অনেকবার লবণ দিয়েছি সেই জন্য তোমরা যখন করবে খেয়াল রাখবে যাতে লবণের পরিমাণটা ঠিকঠাক হয় এবার আমি ওই চাউমিন আমাদের তিনজনের মতো চাউমিন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে পুরো বিষয়টাকে মিক্স করে নেব তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের দেশি চাউমিন বিদেশি স্টাইলে উইথ বিদেশি স্টাইল তো যাই হোক তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো খুব ড্রাই হয়নি বেশ ভালো সসগুণোর জন্য গুলো খুব ভালো একটা মানে মিক্সড হয়েছে খুব সুন্দর হয়েছে ব্যাপারটা এবার গ্লাসটা অফ করে দেব এই যে বাবার জন্য মশলা ছাড়া সমস্ত ডিম ছাড়া চাউমিন রেডি এটা খেয়ে এবার বাবা বলবে কেমন হয়েছে বাবা যেহেতু গ্যাসের সমস্যা সেই জন্য সিম্পলভাবেই বাবার জন্য রান্না করেছি কেমন হয়েছে বলো খাও এই যে আমাদের বাঙালি চাউমিন ইন বিদেশি স্টাইল মানে চাইনিজ স্টাইলে একেবারে রেডি অ্যান্ড সার্ভড এবার আমরা ডিনার করব তোমরা আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু খুব ভালোই ছিল একটু অন্য বানিয়েছি কিন্তু খুব ভালো লেগেছে সবারই ভালো লেগেছে তবে ওদের রিভিউটা নিতে পারলাম না আসলে কি বলতো আমরা তো বাঙালি মধ্যবিত্ত পরিবার তো বাড়িতে যে অবস্থায় থাকি মানে দীপ তো খালি গায়েই রয়েছে আর মামনি নাইটি পরে আছে তো সেই অবস্থায় সব সময় ক্যামেরার সামনে আসা তো পসিবল হয়ে ওঠে না আমি তাও তো নাইটি এইভাবেই আসি তো মামুনি খুব একটা ক্যামেরার সাথে মানে সামনে কমফোর্টেবল নয় আর দ্বীপও ওই খালি গায়ে রয়েছে বলছে ভূত আমি এখন আর জামা টামা পরে সেজে গুজে তোমার রিভিউ দিতে পারবো না তা ওদের হয়ে আমি বলে দিচ্ছি চাউমিনটা কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এমনি নর্মাল প্রসেসে তো চাউমিন সবাই বানাতে পারে বাট এইভাবে প্রসেসে যদি তোমরা না বানিয়ে থাকো কখনো তাহলে অবশ্যই ট্রাই করো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন আমার চ্যানেল দেখছো সাবস্ক্রাইব করবে আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো